আসসালামু আলাইকুম দর্শক, লিটন কুমার দাসের অফ ফর্ম কি বাংলাদেশের চিন্তার কারণ? সম্প্রতি লিটন কুমার দাস কানাডান প্রিমিয়ার লীগ এবং লাঙ্কান প্রিমিয়ার লীগ খেলেছেন, যেখানে তিনি দুই জায়গায় ব্যর্থ। কানাডান প্রিমিয়ার লীগে মোটামুটি 21 ওভারে যে রান করেছেন, কিন্তু সেখানে স্ট্রাইক রেট অনেক কম, টি টোয়েন্টি ক্রিকেটের সাথে যায় না। ঠিক একইভাবে লাঙ্কান প্রিমিয়ার লীগে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি, এক ম্যাচে এক রান এবং আরেক ম্যাচে আট রান করেছেন। তো লিটন কুমার দাসের এই অফ ফর্ম বাংলাদেশের জন্য কতটুকু চিন্তার বিষয়, কারণ সামনে এশিয়া কাপ, তারপর আবার বিশ্বকাপ। লিটন কুমার দাস ওপেনিংয়ে বাংলাদেশের ও টু চয়েস। তো একটা ব্যাপার বলি যে লিটন কুমার দাসকে নিয়ে তেমন চিন্তা করার আসলে কিছু নেই। কেন নেই? কারণ লিটন কুমার দাস যে নাম করেছে, লিটন কুমার দাস যে ফেমটা ইন্টারন্যাশনাল কিড অর্জন করেছে, এটা মূলত ওডিআই এবং স্পেশালি টেস্ট ক্রিকেট খেলে। টি টোয়েন্টিতে লিটন কুমার দাসের পরিসংখ্যানটা যদি আপনারা দেখেন, তেমন একটা মানানসই না, লিটন কুমার দাসের সাথে তেমন একটা যায় না। লিটন কুমার দাস টি টোয়েন্টিতে যখন হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে যায়, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ধরনের বুল শট খেলে আউট হয়ে উইকেট দিয়ে আসেন। কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে টেস্ট ক্রিকেট এবং ওডিআই ক্রিকেট এই দুই ফর্ম্যাটে লিটন কুমার দাস সাকসেস, কারণ লিটনের খেলার স্টাইলটা হচ্ছে বল দেখে শুনে বাজে বল পাইলে ওইটা থেকে নেগোসিয়েট করে চার চোরা হাঁকিয়ে রান নেওয়া। মোটামুটি একটা পারফেক্ট ক্রিকেট যেটা বলে ওইটা লিটন কুমার দাস খেলে। কিন্তু বর্তমান টি টোয়েন্টিতে ধুমধারাক্কা চার চোরের খেলা, ওই জায়গায় লিটন তেমন একটা মানিয়ে নিতে পারেননি, আগেও পারেনি, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও পারেনি, এবং এই রিসেন্টলি যে আমরা দেখতে পাচ্ছি কানাডান প্রিমিয়ার লীগ, লাঙ্কান প্রিমিয়ার লীগ, ওই জায়গায়ও তেমন একটা পারেননি। তো যাই হোক, এই টি টোয়েন্টি ফর্ম্যাটে লিটনের এই ব্যর্থতার জন্য ওডিআই যে ব্যর্থ হবে এরকম না, ওয়ান ডে ক্রিকেট টেস্ট ক্রিকেটের জন্য লিটন পারফেক্টভাবে প্রস্তুত হয়ে আছে। ওয়ান ডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে লিটন ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে ভালো করবে, এটা আমরা আশা করতেই পারি। দুশ্চিন্তা করার কিছু নাই, লিটনের উপর ভরসা রাখা ছাড়া লিটন থেকে বেস্ট কোনো অপশন বাংলাদেশের ক্রিকেটে এখন আর নাই। তো আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন যে লিটন কুমার দাস ভালো খেলবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।